গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো এখন বাজে 7টা, সকাল 7টা। তো সকাল 7টা থেকে আমি ব্লগটা শুরু করছি, ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো চলো বন্ধুরা, সাথে থেকো। তো আমি অনেকক্ষণ আগে উঠে পড়েছি, আর এদিকে তোমাদের দাদা ভাই এখনও ঘুম থেকে ওঠেনি, ছেলে এখন ওই যে ঢুলু ঢুলু, ও এখন ঘুম থেকে ওঠেনি, বসে আছে, তো ওরও ঘুম ছাড়েনি। আর এদিকে যে মেয়ে স্কুল যাবে, রেডি হচ্ছে মানে রেডি হয়ে গেছে, একটুখানি ছাতু খেয়েছে। এগুলো পরেই যাওয়া চলবে। এরপরে এই যে মুড়ি নেবে, টিফিনে মুড়ি নেবে। তো এই যে টিফিনে মুড়ি নেবে, এখানে বেসন ভেজে দিয়েছি আর টিফিনে মুড়ি দিয়ে দেবো, চানাচুর আর বেসন ভেজে দেবো মুড়ি। ওদিকে মেয়ে রেডি মোটামুটি হয়ে গেছে, এই যে মেয়ের টিফিন রেডি করে দিয়েছি, কিছু চানাচুর আর দুটো বেসন ভাজা দিয়ে দিয়েছি, টিফিনে খাবে। আর এখন ছাতু খেয়ে যাচ্ছে, সকালে স্কুল, তো মর্নিং স্কুল, সেই ছুটি হয়ে যাবে মোটামুটি 11:30-12টা ছুটি হয়ে যাবে। এই যে বেসন ভাজা হয়ে গেছে। আর বেশ কদিন ধরে বৃষ্টি হচ্ছে আমাদের এইখানে, প্রতিদিনই হচ্ছে প্রায়, আজকে গত 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে। মেঝের অবস্থা দেখো, প্রচুর কাদা হয়ে গেছে, বাগানো হয়নি। আর ওদিকে এখনও বাসন পড়ে আছে, পুকুর ঘাটে যাইনি, যাব। ছেলের এখনও ঘুম ছাড়ছে না। মেয়ে একেবারে স্কুল যাওয়ার জন্য রেডি, তো বেরিয়ে পড়েছে, সাইকেল নিয়ে যাবে স্কুলে, টাটা। আর ছেলে উঠে পড়েছে, এদিকে এখনও তোমার দাদা ভাই ওঠেনি। এদিকে আমার ঘর মোছা হয়ে গেছে, গোবর মাটি দিয়ে ঘর মোছা হয়ে গেছে, দেখো। তো এই যে ঘর মোছা হয়ে গেছে, কিন্তু এখনো বাসন ধোয়া হয়নি, তো বাসনগুলো এরপর ধুয়ে নেব। কটা ছুটি হবে খাবি? 12:45-12:00 পুরো 12টা জয় নিয়েছিস তো বোতলে? টাটা বন্ধুরা, পুকুর ঘাট থেকে বাসন ধুয়ে নিয়ে চলে এসেছি, আর একটু মেঝেটা ধুয়ে দিচ্ছি একটুখানি। মেঝেটা এত নোংরা হয়েছে যে পায়ে পায়ে কাদা একেবারে বাড়িতে উঠে যাচ্ছে, তো কিছুটা ধুয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, পাশের বাড়িতে মাছ ধরানো হয়েছিল, কিনে নিয়ে এলাম মাছ, 312 টাকা ছাড়লো। চুনো মাছ দেখো, টাটকা চুনো মাছ একেবারে, পুকুরে টাটকা চুনো মাছ। চলো মাছগুলো একটু বেছে নিই, আজকে বেশ টাটকা কাঁচা চুনো মাছের ঝাল, ভাত খুব সুন্দর খাওয়া যাবে, আর কিছুই লাগবে না। আর এই যে সাথে একটা ওই মাছ আছে, চলো মাছগুলো বেছে নিই। তোমাদের দাদা ভাই বিছানা তুলছে, ওই বেশিরভাগ তুলে বিছানা ওই পাতে, তো বেশিরভাগ ওকে করতে হয় আর কি। আমি বিছানা করাটাই আমার হচ্ছে বেশি, আমি একদম ইচ্ছুক নয় আর কি বিছানা করতে। বিছানা করা তুলে আমার ভীষণ বিরক্ত লাগে, দাদা ভাই যে বিছানা তুলে বোরিং হয়ে গেছে। কিছু বলো,
স্ট্যাচু হয়ে গেলে যে আরাম করতে হয়, বাড়ির কাজ সবাই করি। তো বাড়ির কাজ আমাদের ছেলে মেয়ে বলে কোনো ভাগ নেই, আমরা সকালে মিলে যেমন পারি একসাথে করি। এদিকে এই যে ছেলেকে মুড়ি দিয়ে দিচ্ছি, মুড়ি খাচ্ছে। কি দিয়ে মুড়ি খাচ্ছে সে? তো গুড় দিয়ে মুড়ি খাচ্ছে। আর এদিকে বেসন ভাজা দিয়েছি, মুখটা তোল, খেয়ে দিয়ে এবার পড়তে বসবে। যেহেতু আমি লঙ্কাটা বাটা হয়নি, লঙ্কাটা আমি গুঁড়ো নিয়েছি আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি। আর এই যে মশলাটা বাটা হয়ে গেছে দিয়ে দিয়েছি একেবারে, একটু মাখিয়ে নিচ্ছি, নিয়ে জল দিয়ে বসিয়ে দিই। কাঁচা মাছগুলো দিয়ে দিয়েছি, তো কালারটা দেখে মনে হচ্ছে না এখনই হয়ে গেছে, খেয়ে নিই। দেখো সুন্দর কালার এসছে, একটা মাখানে মাখাতে কালার হয়ে গেছে। তো এটা রান্না হওয়ার পরে এরকম কালারটা থাকবে। এরপরে পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। মাছ বেশিরভাগ মানুষ ভেজে খেতে পছন্দ করে, তো তোমরা এভাবে কাঁচা ঝাল করে দেখবে, সেটা আরও ভালো লাগে, টেস্টি হয়। চলো, তোমার দাদা ভাই মুড়ি খাচ্ছে, একটুখানি মাছের ঝাল দিয়ে দিই, হয়ে গেছে যখন। তো আমরা ভাত দিয়ে খাবো, দাদা ভাইকে একটু মুড়ি দিয়ে দিই, মুড়ি খাচ্ছে। এই যে দাদা ভাইকে মুড়ি দিয়ে দিয়েছি মাছের ঝাল দিয়ে, খেয়ে দেখা তো কেমন হয়েছে। ভালো হয়েছে? তো তোমরা এভাবে খাবে বন্ধুরা, দেখবে খুব ভালো লাগবে। কাঁচা মাছের ঝাল করলে খুবই ভালো লাগে খেতে, মাছটা না ভেজে এভাবে কাঁচা ঝাল করবে। তো চলো দাদা ভাই মুড়ি খাচ্ছে, এবার আমরা খাবো। তো তোমার দাদা ভাই খাওয়া গেছে, সবার খাওয়া গেছে, এবার আমি এই যে ছাতু গুলছি খাবো, মুড়ি খাবো না এখন, সবার ছাতু। আর এদিকে এই যে দাদা ভাই রেডি হচ্ছে, আমার দিদির বাড়ি যাবে আর কি, মানে ওর শালির বাড়ি হচ্ছে। এদিকে এই যে দাদা ভাই রেডি হয়ে গেছে, আমার দিদির বাড়ি যাবে, মানে ওর শালির বাড়ি হচ্ছে আর কি, দাদা ভাইয়ের শালির বাড়ি। তো রেডি হয়ে গেছে মুড়ি টুড়ি খেয়ে, আর আমি এই যে ছাতু খাচ্ছি। আর এই যে ছেলে পড়তে বসে গেছে, মুড়ি টুড়ি খেয়ে দে সকালবেলা। আর মেয়ে তো স্কুলে চলে গেছে জানোই তোমরা, মেয়ে স্কুল খুলেছে, ছেলের স্কুল এখনো খোলেনি, দু চার দিন বাদে মেয়ে ছেলে মেয়ের পরীক্ষা। চলো আমার সকালের খাবার, এই যে একেবারে ব্রেকফাস্ট রেডি, আর মুড়ি টুড়ি খাবো না, এটা খেলেই হয়ে যাবে, খাবার রান্না বসাবো। একটুখানি খাই, গত চার দিন ধরে বৃষ্টি হচ্ছিল, কিন্তু আজকে তো দেখছি প্রচুর রোদ, কি এখন হয় বলা যায় না। তো বর্ষাকাল মানেই তো বুঝতেই পারছো, একটু রোদ হলে গরম লাগলে বৃষ্টি হয়ে যায়, তো হলেও হতে পারে। যাই হোক, এখন পর্যন্ত আকাশ পরিষ্কার আর প্রচুর রোদ,
এদিকে কিছু চারা মাছ ছিল, বাটা মাছ, তো নিয়েছি, ভাজা হবে। এই যে দাদা ভাই বেরিয়ে গেছে রেডি হয়ে। বন্ধুরা, সকালের কিছুটা সময় শেয়ার করলাম, এই যে দাদা ভাই বেরিয়ে যাচ্ছে, তো চলো রান্না বসা খাবো, তো দেরি হয়ে গেল, তাই জন্য তো ব্লগটা শেষ করছি। এদিকে সবজিওয়ালা এসে গেছে যে পয়সা নিয়ে বেরিয়েছে, সবজি নেবো, তো চলো বন্ধুরা সকালে খুব ভালো থাকো, সুস্থ থাকো, সকালটা তোমাদের সাথে কাটালাম, আজকের মতো টাটা।